নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি অভিনেতা ভাস্কর ব্যানার্জির বাস্তব জীবন কাহিনী। কেন তাকে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায় না, কিভাবে তিনি হারিয়ে গেলেন চলচ্চিত্র জগৎ থেকে, সেই বিষয়ে আজ আপনাদের জানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্তর্মহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। উত্তম যুগের শেষ এবং বড় পর্দায় রঙিন আধুনিক যুগের শুরুতে বাংলা চলচ্চিত্র দুনিয়ায় আবির্ভাব হয় বাঙালি নবীন অভিনেতা ভাস্কর ব্যানার্জি। ভাস্কর ব্যানার্জির বাবা ছিলেন অভিনেতা এবং প্রযোজক মন্টু ব্যানার্জি। বাবার সুবাদেই অভিনয় জীবনে প্রবেশ ঘটে তার। ভাস্কর ব্যানার্জির বাবা মন্টু ব্যানার্জি উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত জীবন মৃত্যু ছবিতে প্রথমবার অভিনয় করেন। তারপর থেকে তৎকালীন বহু ছবিতে অভিনয় করেন মন্টু ব্যানার্জি। বাবা অভিনেতা হওয়ার সুবাদে ছোটবেলা থেকে বাবার সাথে শুটিং দেখতে যেতেন ভাস্কর ব্যানার্জি। সেখানে সমরেশ মজুমদারের নজরে আসেন তিনি এবং সমরেশ মজুমদারের কালপুরুষ ছবিতে অভিনয়ের সুযোগ পান ভাস্কর, যদিও পরবর্তীকালে সেই ছবি আর মুক্তি পায়নি। এরপর হীরেন নাগ পরিচালিত টুনি বইয়ের ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ হয় অভিনেতা ভাস্কর ব্যানার্জি। তারপর থেকে বৌরানী, মা এক মন্দির এবং নবাবের মতন ছবিতে কাজ করেন তিনি। সেই সময়কার অভিনেতাদের মধ্যে ভাস্কর ব্যানার্জির অভিনয় দাগ কেটে যায় দর্শকদের মনে। বৌরানী ছবির পর থেকে ভাস্কর অনুশ্রী জুটি রীতিমতন সাড়া ফেলেছে দর্শক মহলে এবং তারপর প্রভাত রায় পরিচালিত শ্বেত পাথরের থালা ছবিতে অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছে যায় তিনি। কিন্তু অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে এক প্রকার মুছেই যান এই অভিনেতা, আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায় না তাকে। তাপস পাল প্রসেনজিতের ভিড়ে কোথায় যেন হারিয়ে যান তিনি। যদিও বিষয়টিকে নেপোটিজম বলে মানতেন একেবারেই রাজি নন ভাস্কর ব্যানার্জি। সিনেমায় অভিনয় ছাড়ার পর অতি উত্তম সিরিজে দেওয়া নেওয়া পর্বে উত্তম কুমারের ভূমিকায় তার অভিনয় মন ছুঁয়ে যায় দর্শকদের এবং তারপর থেকে বেশ কিছু ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। বর্তমানে তাকে আমরা স্টার জলসার দুটি ধারাবাহিক ধুলোকণা এবং এক্কাদোক্কাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি। এবার আসা যাক অভিনেতার ব্যক্তিগত জীবনের বিষয়ে। অভিনেতার পরিবারে রয়েছেন তার মা, স্ত্রী, ছেলে। তার স্ত্রীর নাম টিঙ্কু ব্যানার্জি এবং ছেলের নাম ইন্দ্রজিৎ ব্যানার্জি। ছেলে ইন্দ্রজিৎ অভিনয় জগতেরই মানুষ, তবে পর্দার পেছনে। বর্তমানে মা, স্ত্রী, ছেলে ও ছেলের বউকে নিয়ে সুখেই আছেন অভিনেতা। চলচ্চিত্র জগৎ থেকে দূরে থাকলেও তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মনে থেকে যাবেন আজীবন। স্টারেদের অন্তর্মহলের তরফ থেকে অভিনেতা ভাস্কর ব্যানার্জির সুখী দাম্পত্য, সুস্থ এবং দীর্ঘায়িত্ব জীবনের শুভ কামনা জানায়। ধন্যবাদ বন্ধুরা। তারকাদের বিষয়ে খুঁটিনাটি তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে।